بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل اطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين صدق الله العلي العظيم আল্লাহ পাকের অশেষ মেহরবানি, অশেষ দয়া, অনুগ্রহ যে আল্লাহ আমাদেরকে বরকতময় দিন জুমার দিন আর এই দিনে তার এক মহান হুকুম আদায় করার জন্য তিনি তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ। আজ দুনিয়াতে মানুষ কামিয়াবি চায়, সফলতা চায়, আর এই কামিয়াবি সফলতা অর্জন করার জন্য মানুষ বিভিন্ন লাইনে মেহনত করে। কেউ ব্যবসার লাইনে মেহনত করতেছে, কেউ হুকুমতের লাইনে, আর কেউ দুনিয়াবি শিক্ষা অর্জন করার মাধ্যমে। এইভাবে যত লাইন আছে এই সকল লাইনে মানুষ মেহনত করে, তার উদ্দেশ্য হইল সে কী করে কামিয়াব হতে পারে, সফলতা হতে পারে। আল্লাহ জেলে জালালহু মানুষ প্রয়োজন হিসাবে, মানুষ দুনিয়াতে চলার জন্য এই সমস্ত জিনিসের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। আমাকে চলতে হইলে অর্থকড়ির প্রয়োজন, সে অর্থকড়ি কামানোর জন্য ব্যবসা করতে হবে, সে অর্থকড়ি উপার্জনের জন্য শিক্ষা অর্জন করতে হবে, এগুলো হইল মানুষের প্রয়োজন। কিন্তু এগুলা মানুষের আসল লক্ষ্য না, আসল উদ্দেশ্য না। আর এগুলাকে লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে মেহনত করার দ্বারা মানুষ কখনো সফল ও কামিয়াব হতে পারবে না। আল্লাহ জালে জালালহু মানুষের সফলতা, মানুষের কামিয়াবি আল্লাহ রেখেছেন আল্লাহর হুকুম মানা। এবং সাইয়েদুল কাউনাইন রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তথা আদর্শ অনুযায়ী জীবন যাপন করার মধ্যে আল্লাহ জালা জালালুহু কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন সেই সফল হবে, সেই কামিয়াব হয়েছে যে নাকি আল্লাহর আনুগত্য করল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করল। ওয়া মান ইয়ুতি আল্লাহ ওয়া রাসূল
ويخشى الله ويتقه فأولئك هم الفائزون ومن يطع الله والرسول যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করল ওয়াখশা আল্লাহ আল্লাহকে ভয় করল আর ওয়াত্তাকহি আল্লাহ যে সকল জিনিস করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকল ফাউলাইকা হুমুল ফাইজুন তারাই সফল ও কামিয়াব হয়েছে এ কথা বলা হয় নাই যে বড় ব্যবসায়ী হয়েছে সে কামিয়াব হয়েছে যে বড় সম্পদশালী হয়েছে সে কামিয়াব হয়েছে যে ডিগ্রি অর্জন করেছে সে কামিয়াব হয়েছে যে রাজত্ব পেয়েছে সে কামিয়াব হয়েছে আল্লাহ জেলে জালালহু এ কথা বলেন নাই তার কারণ এগুলোর মধ্যে কামিয়াবি না যদি এগুলাতে কামিয়াব হইত তাহলে কারণ সবচেয়ে বড় ব্যবসায়ী ছিল সে ব্যবসা করে অঢেল সম্পদের মালিক হয়েছে সে তো কামিয়াব হতে পারে না সে নাকাম হয়েছে তো আল্লাহ জেলে জালালহু বিশেষ করে মুসলমান জাতির সফলতা কামিয়াবি আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য মধ্যে রেখেছে আল্লাহ তালা আমাদেরকে সঠিক পথে রাখবেন সঠিক পথে পরিচালিত করবেন আমরা সঠিক রাস্তায় পরিচালিত হব কখন যখন নাকি আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করব আল্লাহ ফরমান ওয়াইন তুতিউহু তাহতাদু যদি তোমরা তার আনুগত্য করো তাহতাদু তাহলে তোমরা হেদায়েত লাভ করবে সিরাতে মুস্তাকিম সঠিক পথ হেদায়েতের পথ যে পথ মানুষকে জান্নাতে পৌঁছাবে সে হেদায়েত আল্লাহ আমাদেরকে নসিব করবেন কখন যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করব আল্লাহ পাকের প্রিয় পাত্র হতে পারব আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করতে পারব যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করব যা আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ হে নবী আপনি মানুষদেরকে বলিয়া দেন তোমরা যদি আল্লাহর প্রিয় হতে চাও তোমরা আল্লাহর প্রিয় হতে পারবে আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবে আল্লাহর নৈকট্যতা অর্জন করতে পারবে তাহলে আমার অনুসরণ করো ফাত্তাবিউনি আমার অনুসরণ করো আমি যে আদর্শ নিয়ে এসেছি সে আদর্শকে মনে প্রাণে এটাকে গ্রহণ করো ইউহিবুকুমুল্লাহ তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের গুনাহকে ক্ষমা করবেন মাফ করবেন ওয়াল্লাহু গাফুরুর রহিম আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল আল্লাহ অতি মেহরবান অতি দয়ালু আল্লাহ বলেন যে কুল আতিউ আল্লাহ ওয়ার রাসূল তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো ফাইন তাওয়াল্লাও যদি তোমরা আল্লাহ রসুলের আনুগত্য করতে মুখ ফিরিয়ে নাও তাহলে মনে রাখো ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন আল্লাহ তাআলা কাফেরদেরকে পছন্দ করেন না তো আল্লাহ জেলে জালালহুর প্রিয় পাত্র হতে হলে আল্লাহ তাআলা নৈকট্যতা লাভ করতে হলে এবং নিজের গুনাহকে ক্ষমা করতে হলে একটাই পন্থা একটাই রাস্তা সেটা হলো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুসরণ করা। রাসূলের আদর্শে অনুসরণ করা ছাড়া না আল্লাহর প্রিয় পাত্র হওয়া যাবে, না গুনাহ ক্ষমা করা যাবে, না হেদায়েত পাওয়া যাবে, না কামিয়াবি পাওয়া যাবে। চারটা আয়াত তেলাওয়াত করে আপনাদেরকে শুনালাম যে আল্লাহ জালা জালালুহু কোরআনে পাকে এর ঘোষণা করেছেন, তুমি সফল ও কামিয়াবি পেতে চাও তাহলে রসুল আনুগত্য করো, হেদায়ত পেতে চাও রসুল আনুগত্য করো, আল্লাহ নৈকট্য অর্জন করতে চাও রসুল আনুগত্য করো। গুনাকে ক্ষমা করতে চাও তো রসুলের আনুগত্য করো। রসুলের আনুগত্য ছাড়া বান্দার গুনাকে আল্লাহ মাফ করেন না। গুনা মাফির জন্য রসুলের আনুগত্য শর্ত। বলো হুজুর গুনা করছি, আপনি দোয়া করো কা আল্লাহ যেন মাফ করুন, তোমার এই গুনা ক্ষমার জন্য পূর্বে শর্ত হইল রসুল আনুগত্য করতে হবে। রসুলের অমান্য করে, রসুলের নাফরমানি করে কখনো তুমি তোমার গুনাহ ক্ষমা হবে না, মাফ হবে না, তুমি আল্লাহর প্রিয় পাত্র হতে পারবে না। আজ আমাদের এই এহসাস, এই অনুভূতি নষ্ট হয়ে গিয়েছে। আমরা অনেকে বলি হুজুর আমি হজ করছি, বহুত হজ করছি, বছরে বছরে উমরা করি, আমি খুব দান খায়রাত করি, আমি নামাজ পড়ি, কিন্তু কখনো ওদিকে আমাদের মন যায় না যারি আমার এই হজ আল্লাহ দরবারে কবুল হবে, আমার এই নামাজ আল্লাহ দরবারে কবুল হবে, আমার এই দান খায়রাত আল্লাহ দরবারে কবুল হবে রসুলের আনুগত্যের মাধ্যমে। আজ অনেকে এ কথা বলে ছেড়ে দেই, আর এটা সুন্না বলে বেশি বাড়াবাড়ি করুন না, জানে হ্যাঁ যেটুকু খোর আলহামদুলিল্লাহ। আমরা রসুলের সুন্না বলে এইভাবে এটাকে পিছনে ফেলে দিই, অথচ পিছনে ফেলার কোনো সুযোগ নাই। আল্লাহ কোরআনে নিজে ঘোষণা করেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাও, তোমরা আল্লাহ তার রসুল অনুগত্য করো, যদি আল্লাহ তার রসুল অনুগত্য করা থেকে বিরত থাকো ফাইন তাওয়াল্লাও। তো মনে রেখো ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফেরদেরকে পছন্দ করেন না। আর ডাইরেক্ট আল্লাহ ঘোষণা করতেছেন আল্লাহর হুকুম রসুলের সুন্নার মধ্যে পার্থক্যের কোনো সুযোগ নাই। আল্লাহর হুকুম পালন করা যেরকম আমরা নিজেদেরকে জরুরি মনে করি, ঠিক তেমনি ভাবে রসুলের আনুগত্য করাকে তেমনি জরুরি মনে করা। হ্যাঁ, সুন্নার বিভিন্ন স্তর আছে, কোনটা ওয়াজিবের সমপরিমাণ, কোনটা সুন্নতে মুয়াক্কাদা সমপরিমাণ, কোনটা নফলের পরিমাণ। যার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসা থাকবে সে যে সুন্না নফলের পর্যায়ে সে সেটাও ছাড়বে না। সে এটা হলো ভালোবাসার কারণে সেই সুন্নাকেও সে শক্ত করে ধরে। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটা জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত মুসলিম জাতি তোমরা যতদিন পর্যন্ত এই দুই জিনিসকে শক্ত করে মজবুত ভাবে আঁকড়ে ধরবে, লান তাদিল্লু, দুনিয়ার কোনো ফেতনা তোমাদেরকে পথ ভ্রষ্ট করতে পারবে না, তোমাদেরকে গুমরাহ করতে পারবে না,
তোমাদেরকে ইসলামের ব্যাপারে বিভক্ত করতে পারবে না। আজ কিন্তু আমরা ইসলামের বিষয়ে আমরা বিভক্ত, যে যেভাবে পারে সেভাবে সে তার দলিল প্রমাণ পেশ করে আমাদেরকে, আমাদের সাধারণ মানুষকে বিভক্ত করে ফেলেছে। আজ বলে কোরআন এক, রসুলের সুন্না এক, কিন্তু মানুষের মধ্যে বিশেষভাবে মুসলমান জাতির মধ্যে ইসলামী আমলকে নিয়ে, শরিয়াতকে নিয়ে এত মতবিরোধ, এত পার্থক্য কেন? কি বলেন, এই প্রশ্ন আসে কিনা? এই প্রশ্নের উত্তর আমার আপনার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এই হাদিসে পাকে দিয়ে গেছে। তারাক্তু ফীকুম আমরাই, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত সেই দুই জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে। সেই দুই জিনিস কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিতাবুল্লাহ, এক হইল আল্লাহ পাকের কিতাব কোরআনে কারীম। আফসোসের সাথে বলতে হয় এবং এটাই বাস্তব সত্য, আজ যারা নামাজ পড়ে, আজ যারা নামাজ পড়ে এদের মধ্যে 70% যদি বলি ভুল হবে না, সুরা ফাতিহা সহি শুদ্ধ করে পড়তে পারে না। সুরা ফাতিহা সে জানে না, সে দুনিয়া সব ডিগ্রি সে অর্জন করেছে, সে অর্ডের সম্পদের মালিক সে হয়েছে, সে ক্ষমতার মালিক সে হয়েছে, নকল ভেজালে সে পার্থক্য করতে পারে, কিন্তু সে সুরা ফাতিহা পড়তে পারে না। সে এই জন্য আমাদের অন্তরে ন্যূনতম কোনো ব্যথা নাই, আফসোস নাই। আবার সেই মুসলমান, সেই মুসলমানই যারা কোরআনে কারিমের ব্যাপারে গভীর জ্ঞান রাখে, তারা তাদেরকে হেয় প্রতিপন্ন করে, সমাজে তাদের কোনো মূল্যায়ন নাই, সমাজ তাদেরকে কোনো মূল্য দেয় না, কোনো দাম দেয় না, সমাজ তাদেরকে শিক্ষিতভাবে গণনা করে না, যার কারণে আমরা আজ মুখে না বললেও এটা কাজে প্রমাণ করেছি যে না নিজে জানি কোরআন পড়তে, না নিজে শিখেছি, এবং সেই কোরআন শিক্ষা থেকে নিজেদের বাচ্চাদেরকেও আমরা বঞ্চিত করেছি, বঞ্চিত করেছি। ওদিকে আর যাচ্ছি না, ওই বিষয় নিয়ে আলাপ করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, কখনো তোমরা গোমরাহ হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুই জিনিসকে মজবুতভাবে, শক্তভাবে আঁকড়ে ধরবে। এক হইল কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাকের কালাম, কিতাব কোরআনে কারীম। দ্বিতীয় হইল ওয়াসুন্নাতু নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আজ এটাই বাস্তব, আজ মুসলমান কিন্তু এই দুই জিনিসের ব্যাপারে একেবারেই অজ্ঞ। এর পরিণতি কি হয়েছে? জনসাধারণ এই জ্ঞান থেকে দূরে থাকার কারণে এর পরিণতি কি হয়েছে? কিছু স্বার্থপর তারা ইসলামকে বেশ বানিয়ে মানুষ থেকে অর্থ করে অর্জন করার জন্য, স্বার্থকে অর্জন করার জন্য যে যা ভাবে পারে সেভাবে ইসলামকে ব্যাখ্যা করে সে তার দলকে ভারী করেছে। না,
আর এর কারণে আমরা সত্য কোনটা মিথ্যা কোনটা যাচাই করতে পারি না। আমি কথা সবসময় বলি, দেখেন ইসলামের ব্যাপারে আসলে বলেন যে বাবা করেছে, দাদা করেছে, আমার পীর সাহেব করেছে, কিন্তু দুনিয়ার ব্যাপারে দেখি বাবাকে বলি বাবা তুমি বুঝবা না, সেলাল এত উন্নতি করেছে, এখন বলো বাবা তোমরা যে যুগে পড়ালেখা করেছো এগুলো ছিল না, বুঝবা না। তখন বাবাকে ডেঙ্গায়, দাদাকে ডেঙ্গায়। এটা তো আপনাদের সকলের সামনে, বিজ্ঞানীদের মধ্যে দুই দল, পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে, কত বছর তাদের মধ্যে মতবিরোধ ছিল। একদল বলে গিয়েছে না পৃথিবী ঘুরেই না, তারা আপন জায়গায় থাকে, সে তার মতকে পরিবর্তন করে নাই, আর এটাকে এক শ্রেণী এটাকে বিশ্বাসও করেছে। তো দুনিয়াবি ব্যাপারে আমরা সত্য মিথ্যা যাচাই করতে পারি, কিন্তু দিনী বিষয় এসে আমরা যাচাই করি না। সাধারণ একটা জিনিস দোকানে গেলে আমরা জিজ্ঞাসা করি, একটা কাপড় কিতা ভাই বালা কাপড় দিছেন নি আপনি, গিয়ে কি বলি ভালো কাপড়টা দিয়ে। কাপড় কিনতে গেলে বলে এক নম্বর কাপড় দিবেন, তরকারি বাজারে গেলে ওবা তরকারি বালানি না বেজালিতা, জিজ্ঞাসা করি। চাল কিনতে গেলে কিতাবে এক নম্বর চাল নেই না মিক্স না দুই নম্বর, জিজ্ঞাসা করি। কিন্তু দিনই বিষয় এসে আমরা তখন বলি যে না সবাই করতেছে, এতগুলা মানুষ কি ভুল করে, বলেন আপনারা ইনসাফের সাথে এই উত্তরে জবাব দেন, এই কথাটা কি ঠিক, এটা কি যুক্তিসঙ্গত? অথচ কেয়ামতের ময়দানে আল্লাহ জেল্লা জালালুহু সেই আমলকেই গ্রহণ করবেন যে আমলটা কোরআন সুন্নাহ মোতাবেক হয়েছে, সেটাই আমার ওজনে পাল্লায় আসবে যেটা কোরআন সুন্নাহ মোতাবেক হয়েছে, সেটাই ওজনে পাল্লা কিন্তু আসবে যেটা কোরআন সুন্নাহ মোতাবেক হয়েছে। যদি এরকম আমল করে থাকি যেটা কোরআন সুন্নাহ মোতাবেক না, তাহলে কিয়ামতের দিন আপনার এটা আমলে পাল্লা গ্রহণ করা হবে না, বরং সেটা আসবে বদির পাল্লায়, গুনাহের পাল্লায় সেটা মিলিত হবে। তাহলে বোঝা গেল যদি আমল কোরআন সুন্নাহ মোতাবেক না করা হয়, নিজের মন গড়া পীর সাহেবের বাতানো বাপ দাদার থেকে শিখা এমন কোন পদ্ধতি আমরা করে থাকি, তাহলে সেটাও গুনাহ, সেটাও কি গুনাহ। মদ খাওয়া কি বলেন, সোয়াবটা গুনাহ, গুনাহ মিথ্যা বলা। সহজ একটা দৃষ্টান্ত দিয়ে আরো বুঝতে পারবো, মাগরিবের নামাজ কয় রাকাত? তিন রাকাত ফরজ। এখন যদি একজন বলে যে না জোহর নামাজ চার রাকাত, আসর নামাজ চার রাকাত, এশার নামাজ চার রাকাত, সময় আছে তিন রাকাত পড়ব, কিন্তু চার রাকাতই পড়ি, কি বলেন? সে কি দাঁড়ায় কি এখানে কি আল্লাহকে নাউজ বিল গালি গালাস করবে? কতগুলা সুরা ফাতিহা পড়বে, সুরা ফাতিহার সাথে সুরা মিলাবে, রুকু করবে, সেজদা করবে, এক একটা সেজদার দাম কত, আল্লাহ আকবার। হ্যাঁ, সমগ্র দুনিয়া সদকা করলে যে সওয়াব, এর থেকে উত্তম সওয়াব আল্লাহ দান করেন এক একটা সেজদার বিনিময়। তো সে কি কোনো পাপ কাজ করতেছে? সে দেখলো এতগুলা নেকি মিলবে যদি আমি আরো এক রাকাত সংযোগ করে দিই, তিন রাকাতের জায়গা চার রাকাত পড়ি, সওয়াব হবে, গুনাহ হবে? এই শব্দ শুনতে চাচ্ছি, তিন রাকাতের জায়গা চার রাকাত, এক রাকাত বৃদ্ধির কারণে যদি গুনাহ হয়, তাহলে এমন কোন আমল যদি আমরা করি
যেটা কোরআন সুন্নায় নাই সেটা করলে কি সওয়াব হবে? হুজুর চলে আসছেন, সুন্না নিয়ে আজ এরকম ভাবে এক শ্রেণীর মানুষ সুন্নাকে বিকৃতি করেছে, এক শ্রেণীর লোক সুন্নাকে বিকৃতি করেছে, সময় শেষ হয়ে গিয়েছে। দৃষ্টান্ত সহ বলবো, সুন্নাকে নিয়ে এক শ্রেণীর লোক কিভাবে বিকৃতি করেছে, আমরা যা শুনলাম বললাম, আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।